Bun ți-n abaraj, bă? A făcut-o! হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম, আর আজকের ব্লগটা হচ্ছে খুবই 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 স্পেশাল আমার কাছে। তার একটাই রিজন, আমার বোনের মেয়ে, ওর হচ্ছে আজকে 18তম বার্থডে। আমার বোনের মেয়ে হচ্ছে 18 বছরে পা রেখেছে। আমরা হচ্ছে ওকে না জানিয়ে সারপ্রাইজ দিতে গেছি। আমাকে হচ্ছে গতকালকে রাতেও ফোন করে কান্নাকাটি করছে, মামনি তোমরা কি আসবা না? আমি বললাম যে না আসবো না, আমার তো অফিসে কাজ, আমার পক্ষে আসা সম্ভব না। ও ধরেই নিয়েছে আমরা যাব না, বাট হচ্ছে আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাচ্ছি। আর আমরা হচ্ছে সবাই অনেক বেশি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা যাওয়ার পরে হচ্ছে ওর রিয়াকশানটা কেমন হয় এটা দেখার জন্য। আমরা যাচ্ছি, আর আমার দুলা ভাইয়ের বাসা হচ্ছে উত্তরা, বাট হচ্ছে আমার হচ্ছে ধানমন্ডি থেকে উত্তরা যেতে যেতে মনে হয় যে এত দূরে, মনে হয় এতক্ষণে আমি কিশোরগঞ্জ চলে যাব। তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন সামনেরটাই হচ্ছে আমার দুলা ভাইয়ের বাসা। তো এখন হচ্ছে আমরা উপরে উঠতেছি, আর আমরা হচ্ছে অনেক 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 বেশি হচ্ছে মানে কি বলে এটাকে, যে সেই মুহূর্ত যে এখন হচ্ছে আমরা ওকে সারপ্রাইজ দিব, ওর ফিলিংসটা কেমন হয় এটা দেখার জন্য। কান্দছো না হাসছো? কি খুশি দুই বোন একসাথে অনেকদিন পরে হলে তো ভালোবাসার কোনো কমতি নাই। যাই হোক, আমি আমার মেয়ের জন্য ছোট্ট একটা গিফট নিলাম, ওকে দেখালাম এটা পছন্দ হয়েছে কিনা। যাই হোক, বিকালবেলা হচ্ছে আমরা একটু ছাদে গেলাম, একটু ছবি টবি তুললাম ভিডিও করার জন্য। আর এদিকে কেকটা আমরা হচ্ছে ধানমন্ডি থেকে নিয়ে যাইনি, কারণ হচ্ছে নিতে নিতে অনেক রাস্তা নষ্ট হয়ে যাবে কেক। আমরা হচ্ছে তানজিমের কেকটা উত্তরা থেকে নিব। এদিকে হচ্ছে আমরা বাসার ছাদে গেলাম, গিয়ে হচ্ছে আমরা ছবি টবি ভিডিও করতেছি, আর দুলা ভাই চলে আসছে। দেখো আমার দুলা ভাই, আমার দুলা ভাই বেচারা বুড়া হয়ে গেছে। দিশা যাও, আমার দুলা ভাই ঠিক আছে। তো উনার হচ্ছে যেটা হচ্ছে উনার আসল বয়সটা কত জানেন আপনারা? উনি কিন্তু বাসার সব কাজ পারে, রান্না পারে, ঘর ঝাড়ু পারে, ঘর মোছা পারে, সব পারে। ঘর আজকে আজকে রান্না করতেছে, তারপরে হচ্ছে ঘর মুছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কাপড় কাছে, মানে এমন করে বুয়া ছুটি দিয়ে দিচ্ছে। কারণ আমার দুলা ভাই সব কাজ করে, পুরে টুরে অফিসে যাই, আবার এসে আসছে সব কাজ করে। মানে এরকম মানে উনি দুলা ভাই প্লাস আমার বোন যেরকম একটা হাজবেন্ড পাইছে, এটা আসলে বাড়ির ব্যাপার। চাঁদপুরের ছেলেরা শুনতাম যে মানে অনেক গুণবতী হয়েছে, আমার দুলা ভাই আসলে অনেক গুণবতী, ঠিক না? খাবেন? আচ্ছা, দুলা ভাইয়ের কাছে হচ্ছে আম আসছে, এই যে পাকুক পরে টু থ্রি বলে পেটটা যাবে, মানে রেডি, ওয়ান টু থ্রি, হ্যাঁ আরেকটা, ওয়ান টু থ্রি, হ্যাঁ ঠিক আছে। এদিকে ফিরেন, এদিকে ফিরেন একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটটা কি একটু ভিতরে নেওয়া যান না? আচ্ছা, আজকে তো বন্যা অনেক বেশি খুশি, কারণ বন্যা আমাকে দেখলে সবচেয়ে সবচেয়ে বেশি খুশি হয়। কততে পড়লো? 18। তোমার মেয়ে বড় হয়ে গেছো? হ্যাঁ। তুমি সেদিন হইলা
18 বছর পরে সবাই কেউ শিশু থাকে। সেদিন শুনলাম যে তানজিম হইলো, তুলে নিলাম, এখন 18 বছর হয়ে গেছে। আল্লাহ দিশার 18 বছরে তো কতদিন বাকি? আর বলা যাবে না, তাহলে সবাই বয়সটা জেনে যাবে। আমি আর বলতে চাই না। তোমার কি প্ল্যান? তোমার 18 বছর হয়ে গেল তানজিম। প্ল্যান হচ্ছে ভালো করে পড়াশোনা করব, তারপর এই প্ল্যান তারপর কোন দিশা আমার পড়াশোনা করে মানি আর্ন করব, তারপর কি আমি যতক্ষণ থাকি ততক্ষণ বন্যাকে সময় দিই, বন্যার সাথে খেলা করি, বন্যাকে হাসানোর চেষ্টা করি। আর বন্যা তো আমাকে বললাম না অনেক বেশি পছন্দ করে, সবার থেকে বেশি বন্যা আমাকে পছন্দ করে। আর আমাদের ফ্যামিলির হচ্ছে বন্ডিংসটা অনেক বেশি স্ট্রং। দিশা আমরা বোনেরা বোনেরা যেরকম হচ্ছে অনেক বেশি ভালোবাসা বোনদের প্রতি, দিশা আর তার বোন ঘুরতে যাবে, পার্কে যাবো, শিশু পার্কে যাবো, তারপর হচ্ছে ওই যে দিশাকে নিয়ে যে যে জায়গায় যায় না সব জায়গায় তোমাকে নিয়ে দিবে। আমি বন্যা দিশা না তিনজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো, পরে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? কারণ আমি বন্যা, বন্যার মা রে অনিমো, বন্যার মা বাবা, ঠিক না? বন্যা পছন্দ করো, মামনি পছন্দ করো, মামনি পছন্দ করো বেশি। যাই হোক, আমরা গিয়েছি অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো এর মাঝে হচ্ছে আমরা মানে আমাদের খাবার দাবার খেয়ে নিচ্ছি। আমার দুলাভাই হচ্ছে নিজের হাতে রান্না করেছে, আমার দুলাভাইয়ের হাতের স্পেশাল হচ্ছে গরুর তেহারি বলে এটাকে, তেহারি রান্না করেছে আর গরুর মাংস। মানে আমার দুলাভাই বললাম না, আমার দুলাভাই হচ্ছে খুব 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 ভালো রান্না করতে পারে, সে একজন ভালো গুণবতা, ঠিক আছে? আমরা যদি দুলাভাইকে বলি যে হ্যাঁ রে দুলাভাই আপনি তো রান্না করেন, এই করেন, সেখানে বলে আল্লাহ না না না, একটা মানুষকে বলবো না, তাহলে তো আমি লজ্জা পাবো না। আর হচ্ছে আমার দুলাভাই খুবই মেহমানদারি করতে পছন্দ করে, যত আমরা মানে খাবো উনি পাশে দাঁড়িয়ে থাকবে, থেকে হচ্ছে কার কী লাগবে খুবই টেক কেয়ার করে, মানে যেটাকে বলে একজন পারফেক্ট মানে দুলাভাই। যাই হোক, তো এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা দিশা সরি তানজিমের কেকটা কাটবো। আর আমার আপু হচ্ছে খুব মজা করে পায়েস রান্না করেছে, যাওয়ার পরে আমাকে বলতেছে আমি কিন্তু খুব মজা করে পায়েস রান্না করছি, তুই খেয়ে এটা নাম্বার দিয়ে যাবি। তারপর আমার আপুকে আমি 10-এ 10 নাম্বার দিলাম যে না তোমার পায়েসটা খুবই মজা হয়েছে, 10-এ 10। তো এদিকে হচ্ছে বাপ্পি এবং দিশা ওরা সবাই মিলে কেকগুলা মানে বের করে নিচ্ছে, কারণ একটু পরেই হচ্ছে তানজিম কেক কাটবে। আর আমার হাতে আমাদের টাইমও শর্ট ছিল, কারণ আমরা বিকালবেলা গিয়েছিলাম, আবার হচ্ছে আমাদের রাত্রে ব্যাক করতে হবে। তো আমি হচ্ছে কেক কাটার মানে যত টাইম যাচ্ছিল আর মনে মনে বলতেছিলাম যে হারে বন্যার এই সুন্দর হাসিটা থাকবে না যখন আমরা চলে যাবো, কারণ বন্যা অনেক কান্নাকাটি করবে, কারণ যতবারই আসি ততবারই বন্যা কান্নাকাটি করে। যদি আমরা নবাবগঞ্জ যাই আসার সময় মারুফ কান্নাকাটি করে, মারুফ যে এত বড় হয়ে গেছে, ও ক্লাস 10-এ পড়ে, তারপরেও মানে আসার সময় ও কান্না করবে। আর উত্তরা গেলে হচ্ছে আসার সময় বন্যা কান্না করবে, মানে আমাদের ফ্যামিলির দুজন মানুষ হচ্ছে খুবই 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 মায়াবী। আর এই যে দেখেন দুই বোনের ভালোবাসা, বললাম না আমরা বোনেরা বোনেরা যেরকম ভালোবাসা বন্ডিংস তাদের মধ্যে এরকম। আমার বোন চলে আসছে, আর হচ্ছে আমার বোনের বড় মেয়ে মানে সবচেয়ে বড় মেয়ে, আমার বোনের বড় মেয়ের বার্থডে আজকে। আর এটা হচ্ছে আমার দুলাভাই, আর হচ্ছে আমার দুলাভাইয়ের মেয়ে যেটাকে বলে হচ্ছে বোনের মেয়ে। তো অনেকেই হচ্ছে ছবি টবি দেখলে মাঝে মধ্যে জিজ্ঞেস করো যে এটা তোমার কোন আপুর হাজব্যান্ড, কোন আপুর হাজব্যান্ড। তো তোমাদেরকে আজকে পুরোটা ব্লগের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে এটা কোন আপুর হাজব্যান্ড। মানে ভাবতে অবাক লাগে, আমার বোনের মেয়েটা সেদিন মনে হইলো হইলো, এখনই নাকি ওর 18 বছর হয়ে গেছে, আমি তো পুরাই অবাক। তো তখনই আমি চিন্তা করি আয় হ্যাঁ তাহলে তো আমার অনেক বয়স হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে তাদের মামা ভাইগনির খুব ভালোবাসা চলতেছে, এদিকে বন্যাকে তো 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যাবে না, বন্যার সামনে যদি আমি কাউকে আদর করি সেটা বন্যা সহ্যই করতে পারে না। আর আমার দুলাভাইকে বললাম এবার একটু ড্রেসটা চেঞ্জ করে আসেন, তো আমার দুলাভাইকে ড্রেস চেঞ্জ করে আসলো, এসে হচ্ছে আমার আপুর সাথে একটু হ্যাপি বার্থডে টু ইউ
Happy birthday to you. Happy birthday to Dihatanji. Happy birthday to you. এখন হচ্ছে চলে আসা মুহূর্ত, তো বন্যাকে একটু আদর করে দিচ্ছি। বন্যা আদর করা দেখেই বুঝতে পারছে যে মামনি মনে হয় চলে যাচ্ছে, বেচারি হচ্ছে। আস্তে আস্তে তার মনটা খারাপ করা শুরু করছে। আমি জানি একটু পরে ও কান্না শুরু করবে, তোকে আমি হাসানোর ট্রাই করতেছিলাম আর বলতেছিলাম যে বন্যা, বন্যাকে নিয়ে আমি এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, বন্যাকে নিয়ে নেক্সট আমি পার্কে যাব, মানে ওর মন ভালো করার ট্রাই করতেছিলাম। বাট বেচারি তো বুঝে গিয়েছে যে তার মামনি এখন চলে যাবে, কারণ ও তো অনেক বুঝে, যখনই দেখবে আমার এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, কারণ হচ্ছে সারাটা দিন ছিলাম আমরা, হচ্ছে সবাই অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম। প্রতিবারই আসার সময় বন্যা অনেক বেশি কান্না করে, আর বন্যাকে হচ্ছে অনেক বুঝিয়ে আসতে হয় যে আম্মু আবার আসবো, এটা সেটা অনেক কিছু ওকে বুঝিয়ে আসতে হয়। বাট তারপর আসার সময় ওর মন খারাপ জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না, মানে ওকে বুঝিয়ে আসছি আর আমার আপুকে বলছি কিছুদিন পর বন্যাকে আমাদের বাসায় নিয়ে আসবা। সো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই আমাদেরকে জানাবা। টাটা বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।